তোমরা সবাই কেমন আছো? বেঙ্গল ইউটিউবার দীপ সরকার ব্লকে সবাইকে স্বাগত। আর আজকে হলো সেপ্টেম্বরের 2 তারিখ, আর আজকে একটু বেরোলাম, মানে আমি যেখানে মানে HS দিয়েছি, মানে উচ্চ মাধ্যমিক যেখানে মানে দিয়েছি সেখানে মানে খুবই একটা সুন্দর মানে জায়গা, মানে আর সুন্দর স্কুলটাও খুব সুন্দর, ওইখানে মানে খুব মনে উঠছিল, আর আমি ভাবলাম মনে উঠছে যখন তো যাওয়া যাক, চলো। তা আমি এখন বেরিয়ে পড়েছি ওই জায়গা, আর আমি আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। চলো যাচ্ছি। স্কিপ না করে প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা দেখো, খুবই মানে সুন্দর জায়গা, চলো তোমাদেরও খুব ভালো লাগবে। চলো যাচ্ছি এখন। সো সরি গাইস নয়েসের জন্য। এক্ষুনি অটো থেকে নামলাম, আর আমাদের এই গন্তব্যস্থলের নাম হলো হচ্ছে ট্যাংরাখালী কলেজ। আর দেখতে পাচ্ছো, আর জায়গাটা দেখতে পাচ্ছো, ওয়াও লেভেলে, মানে অসাম অসাম লেভেলে, সেই লেভেলে। আর সত্যিকারে মানে আমি এখানে পরীক্ষা দিয়েছি, HS পরীক্ষা দিয়েছি, স্কুল আছে মানে কলেজের পাশেই স্কুল, আর ওই কলেজটায় মানে আমি পরীক্ষা দিয়ে মানে কলেজ বলছি সরি তোমার স্কুলটায় পরীক্ষা দিয়েছি না ভাই, মানে কি বলবো, সেই লেভেলের এনজয় করেছি, কেন জায়গাটা ভাই সেই লেভেলের, হচ্ছে ওয়াও লেভেলে জায়গা। পরীক্ষা পরীক্ষা থেকে বেরোতাম, মানে পরীক্ষা দিয়ে বেরোতাম, আর মানে একটু ঘুরতাম, মানে এত সুন্দর একটা পরিবেশ, কি বলবো, ওয়াও লেভেল, মানে কি বলবো, মানে আকাশটাও দেখতে পাচ্ছ আর জায়গাটাও দেখতে পাচ্ছ অসাম লেভেলে। চলো এখন যাচ্ছি, মানে যেখানে গন্তব্য, মানে যে কলেজ, কলেজের পাশে যে স্কুল আছে, যে স্কুলে মানে আমি পরীক্ষা দিয়েছিলাম সেইখানেই যাবো। চলো যেখানে মানে অটোটা মানে নামিয়েছে সেখান থেকে মানে ট্যাংরাখালী যে আমি যে স্কুলে পরীক্ষা দিয়েছি পাশেই যে কলেজটা ওইখানে যেতে ম্যাক্সিমাম কত মিনিট লাগে দাদা? ওখান থেকে বেশি কোন লাগে না, মানে আমি যেখানে মানে অটো থেকে নেমেছি, অটো থেকে মানে স্কুল অবধি কত দূর যেতে লাগে, মানে কলেজটা? ওইখান থেকে কলেজটা বেশি লাগে না, ওখান থেকে ধরো 7 মিনিট লাগে। আচ্ছা আচ্ছা, তাই জন্য এই দাদাটা আমাকে এখন লিফ্ট দিয়েছে, খুবই ভালো। মানে আমি যেতে যেতে বলছিলাম যে দাদা কত দূর মানে যেতে হবে, তা দাদা বলছে একটু দূর আছে, তা দাদা বলছে চলো আমার সাইকেলে উঠে যাবে, তা অনেক ধন্যবাদ দাদা, মানে লিফ্ট দিয়েছে। এই দাদাটা মানে খুবই হেল্প করেছে, খুব মানে মানে খুব ভালো থেকো, ঠিক আছে, বাড়ির সবাই খুব ভালো থাকে, মানে খুবই ভালো, কি বলবো, মানে মানে এতক্ষণের রাস্তা দাদা বলেছে 7 মিনিটে, কিন্তু এত এতক্ষণের রাস্তা দাদা নিজে আমাকে মানে নিয়ে এসছে, মানে কি বলবো, ম্যাক্সিমাম 20 থেকে 30 মিনিট মানে ওখান থেকে মানে আসতে হচ্ছে, আর যা খারাপ রাস্তা, তোমাকে কি বলবো, পিছিয়ে খারাপ রাস্তা। চলো এখন মানে চলে এসেছি, স্কুলটা হলো ট্যাংরাখালী পরশুরাম যামিনী প্রাণ হাই স্কুল, আর এই স্কুলে মানে আমি HS দিয়েছি, মানে খুব মানে সুন্দর, মানে ভিতরে খুব সুন্দর জায়গা, আর সত্যি, আর এখন তো সবই বন্ধ, ভিতরে মানে লকডাউনের সময় বন্ধ, চলো এবার একটু বাইরে একটু ঘুরবো, বাইরেই মানে বিশাল সুন্দর মানে জায়গা, মানে আমি মানে পরীক্ষা দিয়ে এখানে পরীক্ষা দিয়ে বেরোতাম তাও ম্যাক্সিমাম 4টের আগে, মানে আসতাম তো ওই 1টা 2টোর সময় আমি বেরোয় যেতাম, 1টার সময় মানে আমার পরীক্ষা শেষ হয়ে যেত, শেষ হয়ে মানে ঘুরতাম এই জায়গাটা, সত্যিকারে অসাধারণ জায়গা, বিশাল সুন্দর জায়গা। তাহলে এখন ঘুরবো, মানে গ্রাম মানে আর গ্রাম এলাকা আমার খুবই মানে পছন্দের জায়গা, গ্রামটাই আমার মানে সত্যিকারে খুব ভালো লাগে, গ্রাম্য এলাকা আর পরিবেশ, তার সুন্দর গাছের হাওয়া,
হাওয়া দিচ্ছে মেরি সেই লেভেল জায়গা দেখতে পাচ্ছ, অসাম লেভেলে সেই লেভেলে লাগছে। অসাম লেভেলে লাগছে দেখতে পাচ্ছ, শুধু জায়গাটা দেখো গাইস। গাইস শুধু জায়গাটা দেখো, এই জায়গাটা মানে যখন আমরা পরীক্ষা দিতে আসতাম, দেখাই পরীক্ষা দিতে আসতাম, ওই জঙ্গলের ভিতরে ঢুকে যেতাম, ওই জঙ্গলের ভিতরে ঢুকে আমরা মানে পড়তাম, সব বন্ধুরা মিলে ঢুকে ওখানে পড়তাম। এই জায়গাটা মানে এই জায়গাটা সত্যি বিশাল সুন্দর জায়গা দেখতে পাচ্ছ। তোমাদের একটা সিনেমাটিক শট দেখাই। দেখতে পাচ্ছি এখন আমি ওই যে ওখানে যে তাল গাছটা আছে, ওই তাল গাছ ওখানে যাবো। মানে ওখানে অনেকদিন হয়েছে মানে যা যেতেই পারিনি, মানে যতবার মানে যেতাম যেতাম পরীক্ষা ছুটি হলেই যাব, শুধু এই দিকটাই ঘুরতাম, মানে ওই দিকটা আমাদের কোনো দিন যাওয়া হতো না বন্ধুরা মিলে, কিন্তু আজকে আমি যাব ওখানে, চলো। শুনুন বলছি, ওই পাটটায় কী করে যাওয়া যায়? কোন পাটটা যাবে? ওই ওই পাটটা, ওই পাটটা যে তাল গাছ ফাল গাছ আছে না, ওই পাটটা, ওই পাটটা ঘুরে ঘুরে যাবো। আর এমনি সব তোমরা, তুমি ভালো আছো তো? তুমি ভালো আছো তো? এখানে কি মাছ ধরতে এসছে? ও আমাদের বাঁধ তো, ও আচ্ছা তোমাদের এখানে বাড়ি? আচ্ছা ভালো, আমার এখানে একটা পিসামশার বাড়ি আছে, মানে আমাদের পাড়া, খুব ভালো। এসছি একটু এখানে ঘুরবো, খুব ভালো জায়গা এখানে, একে এই স্কুলে আমি পরীক্ষা দিয়েছি। বাড়ি কোথায়? আমার বাড়ি ক্যানিং মিঠেখালি দাসপাড়া। হ্যাঁ মিঠেখালি দাসপাড়া। তোমার বাড়ির সবাই ভালো আছে তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আসলাম, ভালো লাগলো কথা বলে, চল আসি। শুধু জায়গাটা দেখছো খুব সুন্দর, মন পুরো শান্তি হয়ে যায়, শান্তি ছুটিয়ে যায় এত সুন্দর জায়গা পেলে, আর মনোরম দৃশ্য। কিরে ভাই ভালো আছিস? আমারও ছাগল ছিল ভাই, ছাগলগুলো কেমন আছিস তোরা? ভালো ঠিক আছে, চল আসি। তা পেয়ে গেছি, খুব এক্সাইটেড যাব, আর আমি যাব, অনেকদিন ইচ্ছা ছিল আজকে যেতে পারছি, চলো এই যে রাস্তা পাড়ে যাবো। জায়গাটা দেখো অসাম লেভেল, চলো আমি ব্যাক ক্যামেরা করি। বন্ধুরা কি লাগছে, কি অসাম, ভাই কি লাগছে, গাছে মনে হয় সার দিচ্ছে, মানে জমিতে সার দিচ্ছে মনে হয়। ওই যে সার দিচ্ছে, অসাম অসাম অসাম। রাস্তার পাশে দুপারে গাছ, উফ, খেজুর গাছ, খুব
ভালো। তো ওই পাড়ে যাই, কি বলবো গাইস, কি মানে মানে কি বলবো, ফিলটা কি করে বুঝাব, মানে এত সুন্দর মানে লাগছে, আর জায়গাটা মানে এত সুন্দর, মানে কি বলবো, অনেকদিন পরে এই জায়গাটা আসছি, সত্যিকারে মানে কি বলবো, সেই লেভেল লাগছে, সেই লেভেল। আর খুবই মানে এখানে মানে গ্রাম্য পরিবেশ, আর সত্যিকারে হাওয়া বাতাস, মানে কি বলবো, মানে সত্যিকারে বলে বুঝাতে পারবো না, এত সুন্দর লাগছে যা জায়গা, আর এত সুন্দর জায়গা, সামনে চাষবাস হচ্ছে, গাছপালা আছে সারি সারি, ফ্যান্টাস্টিক জায়গা, ফ্যান্টাস্টিক, খুব সুন্দর, মানে যাকে বলে ওয়াও লেভেল জায়গা, ওয়াও লেভেল। উঠে গেছি এখন, দেখতে পাচ্ছ ছোট ছোট পাহাড়ে উঠে গেছি, মানে কোনো জায়গা ঘুরতে যেতে হয়নি, এমনি পাহাড়ে উঠে গেলাম, খুব ভালো না, এখন ছোট ছোট পাহাড় উপভোগ করছি, দেখতে পাচ্ছ কত সুন্দর পাহাড়, পাহাড় উপভোগ করছি, পাহাড় ভ্রমণ হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, চলো এবারে পাহাড় থেকে নামবো। চলো, লেগে গেছি একটা পাহাড় থেকে, আবার একটা পাহাড় থেকে নামবো, চলো পাহাড় থেকে নেমে গেছি, পাহাড়টা দেখেছো অনেক উঁচু উঁচু পাহাড়, চলো। আর যে যে মানে এই জায়গাটা এসছো, মানে ট্যাংরাখালী কলেজে এখানে যে যে এসছো, প্লিজ কমেন্টে জানাবে, বুঝলে, আর কেমন লেগেছে সেও জানাবে জায়গাটা। এই রে রাস্তা গুলিয়ে গেল নাকি, না ঠিক আছে রাস্তা পেয়েছি, রাস্তা পেয়েছি, তো কেমন আছো এখন, কেমন আছো, ভালো, বাড়ির সবাই ভালো আছে, আচ্ছা আচ্ছা, এখন কি চাষ হচ্ছে নাকি, না সার মারা হচ্ছে, ও আচ্ছা আচ্ছা, আসলাম তাহলে কাকু, ভালো থেকো। এই গাইস একটাই কথা বলবো, যারা এই জায়গায় আসুনি প্লিজ একবার অন্তত ঘুরে যেও, আমার তো বিশাল লেগেছে সত্যি বলতে গেলে, পুরো বিশাল বিশাল, সেই লেভেল লেগেছে আমার, সেই লেভেল হেভি লেগেছে আমার, তোমরা যারা আসুনি প্লিজ ঘুরে যাও, জায়গা কিন্তু অসাম, সেই লেভেল দেখতে পাচ্ছ, মানে রাস্তা রাস্তার দুপাশে মানে তোমার চাষ হচ্ছে, ওয়াও মানে জাস্ট ওয়াও লেভেলে, দেখতে পাচ্ছ এটা হলো হচ্ছে কলেজ, মানে বলেছিলাম তোমাদের যে স্কুলের পাশে একটা কলেজ আছে, যেই কলেজে আমি কদিন পরে মানে আসবো, এই যে এটা হলো হচ্ছে আমাদের বঙ্কিম সর্দার কলেজ, কদিন পরে আসবো, মানে খুবই সুন্দর কলেজ, ভিতরটা তো আরও দারুণ নাকি লেভেলের শুনেছি, সবাই বলে যারা যারা এই কলেজে পড়ছে তারাই বলছে, মানে বলেছে, দেখতে পাচ্ছ অসাম লেভেলের, অসাম।
আজকের মতন ঘোরা কমপ্লিট। আর মানে আলো কমে আসছে, মানে সন্ধ্যে হয়ে আসছে, তা চলো এখন দেন বাড়ি যাবো, চলো যাওয়া যাক। সবাই বাড়ি আসলাম, আর আজকের ব্লগ এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব, আর ব্লগটা যদি ভালো লাগে কমেন্ট করো নিচে, কমেন্ট করো আর তোমরা প্রচুর শেয়ার করে দাও, আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো, বাই বাই।